মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছে, আর তুমি কিচ্ছু বলছো না, চুপ করে শুনছো দাঁড়িয়ে। হ্যাঁ শুনছো, তার কারণ এটাই সত্যি। তুমি চিৎকার করে মিথ্যাটাকে সত্যি করতে পারবে না উজ্জয়িনীতে। আমি জানি সত্যিটা কি, ঠাম্মি জানে, ইরা দিদি জানে, বড় মা জানে, সবাই জানে। আপনি দয়া করে চোখ বন্ধ করে থাকবেন, চোখটা খুলুন, আসল সত্যিটা দেখুন। আপনাকে তো কতবার বোঝানো হয়েছে, ঠাম্মি বড় মা ইরা দিদি সবাই আপনাকে বুঝিয়েছে, কিন্তু আপনি ওদেরকে বিশ্বাস করেননি। জানেন ওরা মঙ্গলপুরের হোটেলে গেছিল আমাকে বোঝাতে, কিন্তু সেখানে অনেক ঘটনা ঘটে আর তখনই হয়ে গেছে। আপনার গল্প লিখেছেন তো, খুব ভালো গল্প লিখেন আপনি। আপনার মতো কেউ গল্প লিখতে পারবে না, বানাতে পারবে না। লিখুন না, গল্প লিখুন, খুব ভালো লিখবেন। আপনি তো আমাকে বন্ধু ভাবতেন, হঠাৎ করে আমাকে এতটা অবিশ্বাস করছে। আমি এরকম মানুষই নই আয়ুষ্মান বাবু, আমি কেন শুধু শুধু আপনাকে গল্প বানিয়ে বলতে যাব বলুন তো। কেন, তাই না? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে। হ্যাঁ স্বার্থ আছে। হ্যাঁ দেখলেন তো, স্বীকার করে ফেললেন সবার সামনে যে আপনার স্বার্থ আছে। তবু আপনার ভিতর কোনো অপরাধ বোধ নেই না, অনুতাপ হচ্ছে না, তাই না? এরপরও দাঁড়িয়ে উজ্জয়িনীকে খারাপ কথা বলছেন, আপনার কি বিবেক বলে কিছু নেই নাকি? বিবেকে বাঁধছে না আপনার? না বাঁধছে না, তার কারণ এখানে আমার স্বার্থটা আপনি আয়ুষ্মান বাবু। বিশ্বাস করুন, বৌরানি আমাকে স্বপ্ন দিল, আর ঠিক সেই কারণেই আমি ছুটতে ছুটতে মরিয়া হয়ে এসে আপনাকে বিয়ে করেছি। আমার হাতে সত্যি কিছু ছিল না আয়ুষ্মান বাবু, শুধুমাত্র বৌরানির ইচ্ছেতে। আমি যন্ত্র, উনি যন্ত্রী আয়ুষ্মান বাবু, ওনার নির্দেশেই আমি যা করার করেছি। বিশ্বাস করুন, আমার হাতে সত্যি কিছু ছিল না। বৌরানীর নামের একটাও কথা আপনি বলবেন না। বৌরানীর ভক্ত অষ্টমী, বৌরানীর নামে মিথ্যে কথা আমি মেনে নিতে পারবো না। আপনি কি মনে করেছেন অষ্টমী, একটার পর একটা অন্যায় করে যাবেন আর সবকিছু বৌরানীর নামে চাপিয়ে দেবেন? ছি, এসব আপনি কি বলছেন? আমি বৌরানীর নামে মিথ্যে বলছি? হ্যাঁ মিথ্যে বলছেন আপনি। আমি খুব সহজ সরল জানেন তো, ইনফ্যাক্ট আমি খুব বোকা, সেই জন্য আমাকে খুব খুব সহজে আপনি বোকা বানিয়েছেন। আমি একবারের জন্য আপনার চালাকিটা বুঝতে পারিনি। আমি আপনাকে এতটা বিশ্বাস করেছিলাম যে বাবাকেও আমি বিশ্বাস করিনি। বাবা যখন আপনার বিরুদ্ধে কথাগুলো আমায় বলেছে, আমার মনে হচ্ছিল বাবা কোথাও ভুল বলছে। আমি বুঝতেই পারিনি আপনি আপনি আমার সাথে এরকম করবেন। আপনাকে আমি চিনতে পারিনি অষ্টমী। আসলে সেদিনকে আমি না আমি দ্বন্দ্বে ছিলাম। আয়ুষ্মানের ওপর গুন্ডাদের আক্রমণ করা, সেখান থেকে অষ্টমীর ওকে নিয়ে পালানো, তারপরে পালা গান, সিঁদুর পড়ানো, সিঁদুর না উঠতে চাওয়া, সবটা অষ্টমীর একটা সাজানো নাটক। আয়ুষ্মান বাবু, আপনিও কি এটা বিশ্বাস করেন? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি ফারাক করতে পারছি না, কিন্তু আজ আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি বুঝতে পেরেছি পুরোটা আপনার মাস্টার প্ল্যান ছিল, প্ল্যান করে আপনি আমার সাথে বন্ধুত্ব করেছেন, আমার পরিবারকে ভুল বুঝিয়েছেন, আমার ঠাম্মাকে, আমার মাকে, আমার বোনকে। তারপর কি করলেন আপনি? খুব প্ল্যানফুলি আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিলেন। আর কি বাকি আছে আমার? ও আচ্ছা হ্যাঁ, তাই তো, আমার সম্পত্তি। এবার আমার সম্পত্তি কেড়ে নিতে চান, তাই তো? আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন, বৌরানী না, একবার আর বৌরানীর নাম আপনার মুখে উচ্চারণ করবেন না অষ্টমী। আপনার মতো মানুষের মুখে বৌরানীর নাম মানায় না, অপবিত্র করবেন না বৌরানীর নামকে। বললাম তো আর না, আর এক মুহূর্ত এখানে থাকলে না আমার দম বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এবার হলো তোমার শান্তি? আয়ুষকে একেবারে বাড়ি থেকে বের করে দিয়ে শান্তি পেয়েছো তো তুমি? আটকাতে পারলাম না, মানুষটাকে আটকাতে পারলাম না, চলে গেল। কি হয়েছে উজ্জয়িনী, চিৎকার করছো কেন, কি হয়েছে? দেখো না ছোট মা, আয়ুষ রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাড়ি থেকে চলে গেল মানে? মানেটাই অষ্টমী বলতে পারবে। ও আয়ুষের সাথে এমন অসভ্যতা করলো, আয়ুষের উপর এমন চিৎকার করলো যে আয়ুষ রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বা 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 বা, এই মেয়েটার জন্য আমাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেল? কেন করলে বুড়ানি, কেন ওনাকে বাড়ি থেকে যেতে দিলে? কষ্ট ফষ্ট দিদি ভাই, একটু সময় দে,
কোথায় যাবে দেখবি তোর কাছে ঠিক ফিরে আসবে। জানি না ঠাম্মি, সত্যি জানি না সেসব অব্দি কি হবে। যে মানুষটা কাল অব্দি আমাকে এত শ্রদ্ধা করতেন, এত বিশ্বাস করতেন, আমাকে নিজের সব থেকে ভালো বন্ধু মনে করতেন, আজ আজ সেই মানুষটাই আমাকে এতগুলো কথা নির্দ্বিধায় শুনিয়ে চলে গেল। এই আমার বিয়ে ভেঙে যখন কোন এসেছে, তুমি বিয়ে করতে বসেছিলে তখন তোমার মাথায় ছিল না যে আয়ুষ এই কথাগুলো জানতে পারলে তোমাকে কি কি বলতে পারে? খুব ভালো করেছিল, কিন্তু তার থেকেও বেশি কি মাথায় ছিল জানো? তোমার কবল থেকে আমি আয়ুষ্মান বাবুকে বাঁচাতে পারলাম, আর এটাই ছিল আমার আসল উদ্দেশ্য। ও শোনো, সবাই শোনো, এই মেয়ের আসল উদ্দেশ্য কি ছিল? আয়ুষ্মান আর উজ্জয়িনীর বিয়েটা ভেঙে দেওয়া এই মেয়ের আসল উদ্দেশ্য ছিল। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই মেয়েটাকে আমরা এখনো কেন এই বাড়িতে সহ্য করছি? হ্যাঁ সত্যি তো, এই মেয়েটার জন্য আমাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমাদের ছেলের যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তোমায় কিন্তু ছেড়ে কথা বলবো না অষ্টমী। আমাদের ছেলে? তোমরা আমার দাদু ভাইয়ের খবর রাখতে শুরু করলে কবে থেকে? ছেলেটা খেলো কি না খেলো, কখন বাড়ি ফিরছে কি না ফিরছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কেমন আছে না আছে, সে নিয়ে তো জন্মে মাথা ঘামাতে দেখিনি। ওর কথা উঠলি তো হেলায় উড়িয়ে দিয়েছ, আর আজ যেই দেখলে খোলা জল অমনি মাছ ধরতে নেমে পড়েছ। যেই দেখেছ কথা কাটাকাট করে ছেলেটা বেরিয়ে গেছে অমনি শব্দ সোর ঘাড়ে দিয়ে দিচ্ছ, তাহলে তো শোনায় সোহাগা, তাই তো? আসলে কি বলতো ঠাম্মি, আমরা কি ভাবছি না ভাবছি সেসব নিয়ে তুমি কোনোদিন মাথা ঘামাওনি, তুমি কোনোদিন জানতেও চাওনি আমরা কি করছি, কি ভাবছি, কি চাইছি। আর যতই হোক, দাদা কিন্তু এই বাড়ির ছেলে, আর ওই মেয়েটা কিন্তু এই বাড়ির মেয়ে না, ও বাইরের একজন মেয়ে ছিল, বাইরের মেয়ে ছিল, কিন্তু এখন আর নেই। অষ্টমী সিংহ বাড়ির বড় বউ, আমার ছেলে আয়ুষ্মানের স্ত্রীও। বড় বৌমা একদম ঠিক কথা বলেছে, দাদু ভাইকে নিয়ে ওর মা আর বোন চিরকাল চিন্তা করেছে, এখন ওর স্ত্রী এসে গেছে, তাই ওদেরকেই ভাবতে দাও। দাদু ভাইকে নিয়ে তোমাদের এই লোক দেখানো মাথা ঘামানো না করলেও চলবে। দুর্জয় তুই এখানে কথা বেশি বলিস না তো, কথার পরে কথা বাড়বে, সময় নষ্ট হবে। আমার যে আমার ছেলেটার জন্য কি হচ্ছে আমি বুঝতে পারছি, আমার যে কত কষ্ট হচ্ছে, কত চিন্তা হচ্ছে। যা বাবা তুই যা, দেখ ছেলেটা কোথায় আছে, যা যা যা। দাঁড়া, কেউ কোথাও যাবে না। তুমি তোমার এত বড় সাহস, তুমি আমার পথ আটকাচ্ছ। হ্যাঁ আটকাচ্ছি, তার কারণ আপনারা প্রত্যেকে ভাবেন যে আমার জন্য আয়ুষ্মান বাবু এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো? তাই ওনাকে আমি বাড়ি ফিরিয়ে আনি, কারোর খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।